মশাই বকাবকি করলেন এবং বললেন কি যে এমন কাজ আর করবে না। এবং এতে কি হলো, সবাই রেহাই পেল যে যাক অন্তত আর বকাঝকাটা আমাদের খেতে হবে না। উপরন্তু পরের বছর কাঁঠাল গাছের কাঁঠাল পাকতেই নিজে থেকেই হেডমাস্টার মালি দিয়ে ভালো ভালো কাঁঠাল পাড়িয়ে ছেলেদের পিকনিক লাগিয়ে দিল। তাহলে পরের বছর থেকে কি করলো, যে বাবা তোদের আর চুরি করে খেতে হবে না, না বলে খেতে হবে না, বা স্কুল ওই শেষ হলে খেতে হবে না, উনি উল্টে কি করলেন মালি দিয়ে পাড়িয়ে সব ছেলেদের বসে বললেন যে খাও, পিকনিক হলো। স্কুলে কিসের পিকনিক? কাঁঠালের পিকনিক। 1893 খ্রিস্টাব্দে ঘটলো একটা ঘটনা, জ্যোতির বয়স তখন 14। তাহলে 1893 সালে জ্যোতির তখন বয়স কত? 14 বছর। তখন একটা ঘটনা কৃষ্ণনগরের বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে। নদিয়া ট্রেডিং কোম্পানির এক দোকানে সে দাম মিটিয়ে দিচ্ছে, এমন সময় তার কানে এলো এক দারুণ হই হল্লা। তারা সে কি করতে গিয়েছিল কৃষ্ণনগরের বাজারে? সে গিয়েছিল পেন্সিল, কাগজ পেন্সিল এসব কিনতে। কোথায় কিনছিল? না, নদিয়া ট্রেডিং কোম্পানিতে সে এই কাগজ কিনছিল। সে দোকানে দাম মিটিয়ে দিচ্ছে, এমন সময় তার কানে কি এলো একটা আওয়াজ, এলো হই হল্লার আওয়াজ। কি হচ্ছিল সেখানে? না, দোকান থেকে জ্যোতির চোখ পড়ল পথচারী সবাই ছুটে পালাচ্ছে, একটা পাগলা ঘোড়া বেরিয়ে এসে রাস্তায়। তাহলে সে কি দেখছে? না, সবাই পালিয়ে যাচ্ছে, একটা পাগলা ঘোড়া রাস্তায় বেরিয়েছে। অদূরে ভেবা চাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। তাহলে একটা শিশু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কাঁদছে। যদি মনস্থির করে ফেললো, যদি একটা মনে সিদ্ধান্ত মনে মনে সিদ্ধান্ত নিল, এক লাফে রাস্তায় নেমে শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়ল তার প্রায় ঘাড়ের কাছে। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর। ঘোড়ার কি ধরল? কেশর, মানে ওই যে চুলগুলো থাকে সেই চুল। আচমকা বাধা পেয়ে শীষ পা হয়ে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো, মানে একবার আকাশের দিকে পা তুলে সে কি করতে চাইলো, জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো। এবং সেই চেষ্টাটা করতে যে কি করলো, সে কয়েকটা ঝটকা দিল, কিন্তু জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে। জ্যোতি কোথায় উঠে বসেছে? ঘোড়ার পিঠে উঠে বসেছে। অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো সে। তাহলে ঘোড়ার পিঠে উঠে এবার তাকে কি করছে, তাকে হ্যাঁ হাত বুলিয়ে দিচ্ছে, হাবা মারছে। মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর, এবং থেকে থেকে সে তার গাটা কি হচ্ছিল, কাপুনি দিয়ে উঠছিল। এমন সময় ঘোড়ার সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। ঘোড়ার সহিস মানে যে চালক, তাকে কি বলা হয়, সহিস। সেই ঘোড়ার সহিস এলো সেখানে। আচ্ছা, স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে। তাহলে স্থানীয় উকিল বারাণসী রায়ের ঘোড়াটা এবং তার যে আস্তাবল, মানে ঘোড়াটা তাহলে কোথায় থাকে, আস্তাবলে থাকে, ঘোড়া থাকার জায়গা না হচ্ছে আস্তাবল, সেখান থেকে পালিয়ে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পরিয়ে জ্যোতি চেয়েই নেমে এলো, ধন্য ধন্য পড়ল চারিদিকে। কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল নিজের পথে। সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের এই কাহিনী। মহাগর্ভে বড় মামা বসন্ত কুমার লোক পাঠিয়ে খবর দিলেন শরৎ শশীকে। তাহলে এই কাহিনী শরৎ শশীকে পাঠালো
যে এরকম এরকম একটা ঘটনা ঘটেছে। শরৎ শশী কে আমরা পরে যাই দেখবো বা জানতে পারবো। উৎসবে পার্বণে বড় মামার সঙ্গে যতীয় গ্রামে ফেরে, পড়াশোনার নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার একটা নেশা ছিল। কি নেশা ছিল? লালন ফকিরের শিষ্য অন্ধবাউল পাঁচু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়ে সে শোনে বাউলের গান। তাহলে এই সমস্তর বাইরেও তার একটা এ ছিল যে সে ভালো গান শুনতে চাইতো বা গান শোনায় তার একটা নেশা ছিল। জ্যোতির আরো দুটো নেশার মধ্যে ছিল ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা। বাড়িতে পালা পার্বণে সবাই মিলে প্রায় নাটক করে আর তাতে কি হয়, জ্যোতি তার ছোট মামা ললিত বন্ধু ভবভূষণ মিত্র এবং কুঞ্জলাল সাহা আরো অনেকে এখানে কি করে, তাহলে বাড়িতে নাটক করে। কে কে নাটক করে? জ্যোতি তার ছোট মামা ললিত বন্ধু ভবভূষণ মিত্র কুঞ্জলাল সাহা এবং অনেকে তারা কি করে, পালা পার্বণে বাড়িতে নাটক করে। জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য। তাহলে তার কি কি প্রিয় ভূমিকা ছিল, মানে প্রিয় চরিত্র কি কি ছিল? না, ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র এবং বীর প্রতাপ। বহুবার তাকে দেখা গিয়েছে বড় মামার পাগড়ি চুরি করে বানিয়েছে হনুমানের লেজ। তাহলে সে হনুমানের লেজ, ভক্ত হনুমান সাজার জন্য যে হনুমানের লেজ বানাতে হতো, সেই লেজটা সে কি দিয়ে বানাতো? বড় মামার পাগড়ি দিয়ে। দুর্গোৎসবের চার দিন মামা বাড়িতে নিত্য রাধা হতো। আজকের হিসাবে প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত। এই ভাত রাত্রেও জ্যোতি ও তার সাঙ্গপাঙ্গদের উৎসাহ ছিল অপরিসীম। প্রসাদ পেতে আহূত বরাহূত কম লোকের সমাগম হতো না চাটুর্য বাড়িতে, বড় লোকের বাড়িতে। এবং সেই সময় মানুষের খাওয়া দাওয়া তো খুব কম হতো, আর স্বাভাবিক একটা বড় পুজো হচ্ছে, সেখানে প্রসাদ পাওয়া বা খাওয়ার একটা ব্যাপার থাকে, সেখানে এই চাটুর্য বাড়িতে প্রচুর লোক আসত। ভদ্রলোকের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত এবং অন্যান্য প্রজাদের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশনের। তাহলে ভদ্রলোকের জন্য এক ধরনের খাবার ছিল আর সাধারণ প্রজাদের জন্য, সাধারণ মানুষের জন্য আরেক ধরনের ভাত দেওয়া হতো। একটা হচ্ছে সাদা ভাত আর একটা হচ্ছে লাল চালের ভাত। একদিন এক জেলে প্রজা তার প্রজা কিন্তু কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইলো। তাহলে একদিন একজন প্রজা সে কি বললো, একটু সাদা ভাত চেখে দেখবে। এই শুনে জ্যোতির বড় মায়া হলো। ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরল। পরদিন থেকে সবার জন্যই এলো সাদা ভাত। নবমীর দিনে প্রজারা নানা রকম বল পরীক্ষার খেলা দিয়ে সবাইকে আনন্দ দেয়। তাদের ভিড়ের মধ্যে প্রায় হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু। একটা নারকেল বুকে নিয়ে উপুর হয়ে সে মাটি আঁকড়ে পড়ে থাকে। 8-10টা সাজোয়া প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পংক্তি ভোজনে। হিন্দু মুসলমান বামন চাড়াল সবাই খেলেন মহাতৃপ্তিতে মায়ের প্রসাদ। তাহলে জ্যোতির